আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ হলো ঈদের ছুটি, ফিরতে শুরু করেছে নগরবাসী। নির্ঝঞ্ঝাট যাত্রার আশায় এখন বাড়ি যাচ্ছেন অনেকে। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস, সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়। সড়কের অবস্থার জন্য নয়, সমন্বয়ের অভাবে যানজট হয়েছে বললেন সড়ক পরিবহন মন্ত্রী। বৃহস্পতিবার থেকে লবণযুক্ত চামড়া কেনা শুরু করবে ট্যানারিগুলো। ত্রুটিপূর্ণ হয়, দাম নেই ছাগলের চামড়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ঈদের ছুটি কাটিয়ে সড়কপথ রাজধানীতে ঢুকছেন মানুষ, আবার অনেকে আজও বাড়ি যাচ্ছেন। ঈদের তিন দিনের ছুটি শুরুর আগে শুক্রবার থাকা, এবার অনেকে চার দিন ছুটি কাটিয়ে ফেরেন রাজধানীতে। তবে সড়কপথে যাত্রীর চাপ খুব একটা ছিল না। সায়দাবাদ বাস টার্মিনাল, দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের গাড়িগুলো আসলেও তাতে যাত্রী ছিল স্বাভাবিক সময়ের চেয়ে কম। তবে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। যাওয়ার অনেক যাত্রী দেখা গেছে সায়দাবাদে। অনেকে বলছেন ঈদে রাস্তাঘাটে বেশি চাপ থাকায় ঈদের পরেই বাড়িতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা। তবে এখনও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঘরমুখ যাত্রীদের অনেকেই। ঈদের ছুটির শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। জরুরি কাজ থাকা এবং অফিস খুলে যাওয়ায় ঢাকা ফিরছেন তারা। তবে সদরঘাট ও কমলাপুর রেল স্টেশনে প্রথম দিন ঢাকায় ফেরা যাত্রীর চাপ অন্য ঈদের তুলনায় কম। এদিকে এখনও ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীর সংখ্যা অনেক। এবার রবিবার ঈদ হয়, মঙ্গলবারই খুলে গেছে সরকারি বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় পরিবার পরিজন নিয়ে ঢাকা ফিরেছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে। তবে যাত্রীর চাপ অন্যান্য ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার তুলনায় কম। একদিন পরে ঢাকায় ফিরলেও তাদের চোখে মুখে অস্বস্তি দ্রুত স্বজনদের ছেড়ে চলে আসায় সকালে কমলাপুর রেল স্টেশনেও যাত্রীদের ফিরে আসার চিত্র। উত্তর পশ্চিমে জেলার লোকজনই ট্রেনে ঢাকায় ফিরছেন। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকায় প্রবেশ করায় বাড়ি যাওয়ার মতো ভোগান্তি ছিল না রেলের ফিরতি যাত্রায়। কমলাপুর স্টেশন থেকে সকালে সবগুলো ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়। তবে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার চেয়ে ট্রেনে ঢাকা ছাড়ার যাত্রীর সংখ্যাও কম নয়। ঈদের ছুটি শেষে আজ থেকে আবারও খুলেছে সরকারি বেসরকারি অফিস। প্রথম দিনে দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ঈদের শুভেচ্ছার কুশল বিনিময় করেছেন মন্ত্রী সচিব সহ কর্মকর্তারা। এদিকে এবারের ঈদ যাত্রায় যানজটে জনদুর্ভোগের জন্য সড়কে ব্যবস্থাপনায় সমন্বয়হীনতাকে দায়ী করলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাস্তার অবস্থা সবখানে ভালো ছিল দাবি করে সড়কমন্ত্রী বলেন সড়কের কারণে যানজট হয়নি। মঙ্গলবার ঈদের পর প্রথম কার্যদিবসে সচিবালয়ের ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। হাইওয়ে পুলিশের লোকবল কম থাকা, জেলা পুলিশ সহ সবার মধ্যে সমন্বয়ের অভাবে যানজট হয়েছে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন যারা বড় বড় সমালোচনা করছে তারা ক্ষমতায় থাকতে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য করেছে এমন একটা কাজ নেই। পদ্মা সেতুর জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলেও দাবি করেন তিনি। ঈদের পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে ছিল ঈদের আমেজ। উপস্থিতি যেমন তুলনামূলক কম ছিল, আর উপস্থিত ব্যক্তিরা নিজেদের মধ্যে করেছেন ঈদের শুভেচ্ছা বিনিময়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, ভয়াবহ লোডশেডিংকে জায়েজ করতে হরেক কিসিমের প্রতারণামূলক কথা বলছে সরকার। তিনি অভিযোগ করেন জনগণের সমর্থন হারিয়ে ক্ষমতাসীনরা সন্ত্রাস দুর্নীতির মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন গুম খুন এবং বিরোধী মতের কণ্ঠরোধে সংস্কৃতি চালু করছে আওয়ামী লীগ। পদ্মা সেতু, ফ্লাইওভার ও মেট্রো রেল নিয়ে উন্নয়নের কথা বলে অর্থ পাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বলেন জনগণের টাকা লুট করতে বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টাল স্থাপনা দেয়া হয়েছে ক্ষমতাসীনদের আত্মীয় স্বজনদের। বৃহস্পতিবার থেকে শুরু হবে লবণযুক্ত চামড়া কেনা। খাসির চামড়ার কাটা অংশ বেশি হওয়ায় দাম না পাওয়ার কারণ বলে ব্যাখ্যা দিয়েছেন কাঁচা চামড়া আড়তদার সমিতি। এদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি করেছেন অনেকেই। চামড়ার সংখ্যা কম হওয়ায় দাম তুলনামূলক বেশি। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হয়েছে ঈদের দিনের চেয়ে অন্তত 200 টাকা বেশিতে। অন্যদিকে রাজধানীতে কাঁচা চামড়ার প্রধান আড়ত পোস্তায় লবণযুক্ত চামড়ার স্তূপ। বিক্রির অপেক্ষায় আড়তদাররা। চামড়া সংশ্লিষ্ট সবাই এবার লাভবান হবেন বলে আশা করছে কাঁচা চামড়া আড়তদার সমিতি।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুর রউফ তালুকদার। তিনি বাংলাদেশের ১২তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। সকাল ১০টায় আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে যান। এ সময় ব্যাংকের কর্মকর্তাদের পক্ষে ডেপুটি গভর্নররা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া সাবেক অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারের সরকারি চাকরির মেয়াদ ২০২৩ সালের আগস্ট পর্যন্ত থাকলেও তিনি সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। চার বছর তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করবেন। যশোরের বেজপাড়ায় দুর্বৃত্তদের হামলায় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনি নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে বাসা থেকে বের হয়ে বেজপাড়া মোড়ে যান বদিউজ্জামান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে একা পেয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি বা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ ১০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।